আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে লিলিন ক্যামেরা কিভাবে আপনারা কনফিগার করবেন। একটি লিলিন ক্যামেরাকে দুইভাবে কনফিগার করা যায়, একটি সফটওয়্যারের মাধ্যমে কনফিগার করা যায় এবং ওয়েব পেজের মাধ্যমে কনফিগার করা যায়। আজকে আমি আপনাদেরকে দুভাবেই কনফিগার করে দেখিয়ে দিব। পুরো কাজটি ভালোভাবে শেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। তো চলুন কাজটি শুরু করা যাক। তো লিলিন ক্যামেরা এবং এনবিআর কনফিগারেশন করার জন্য সুন্দর একটি অ্যাপস আছে, যেটি হচ্ছে মেরিট লিলিন আইপি স্ক্যান। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা অতি সহজেই লিলিন ক্যামেরা এবং এনবিআরকে কনফিগার করতে পারবেন, এর আইপিগুলো ফাইন্ড আউট করতে পারবেন। তো শুরুতে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা সফটওয়্যারটি অন করে নেবেন। আর যারা সফটওয়্যারটি ইনস্টল করতে পারতেছেন না, আমার ভিডিও ডিসক্রিপশনে সফটওয়্যারের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যারটি ওপেন করেছি। ওপেন করা মাত্রই আমি যে ক্যামেরাটি লাগিয়েছি এই ক্যামেরার আইপি শো করতেছে 0.200, এটি ক্যামেরার ডিফল্ট আইপি। তো এখন আমি চাইলে এই সফটওয়্যার থেকে, আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আমার আইপি চেঞ্জ করার অপশন আছে, ফ্যাক্টরি রিসেট করার অপশন আছে, আমি চাইলে এখান থেকে আইপি চেঞ্জ করতে পারি, অথবা আমি চাইলে ওয়েব পেজ থেকেও আইপি চেঞ্জ করতে পারি। তো আমি আপনাদের দুইভাবেই দেখাবো। শুরুতে আমি আপনাদের দেখাবো ওয়েব পেজ থেকে কিভাবে আপনারা এই ক্যামেরার কাজগুলো করবেন। তো এর জন্য প্রথমে আমি একটি ব্রাউজার অন করে নিচ্ছি। তো ব্রাউজারটি অন করে আমি সফটওয়্যারে যে আইপিটি শো করেছে সে আইপিটি লিখব 0.200। তো আইপিটি লিখে আমি আইপিতে হিট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি 0.200 আইপিটি দিয়ে দিলাম, এবং সার্চ দেওয়া মাত্রই আমার ক্যামেরার ইন্টারফেসটি চলে এসেছে। তো এখানে আপনারা শুরুতেই ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিবেন এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আপনাদের মতো করে 8 ডিজিটের। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কিছু শর্ত দিয়ে দিয়েছে পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে। তো অবশ্যই এই শর্ত মেনে তারপরে আপনারা আপনাদের মতো পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। তো আমি ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিলাম এবং একটি পাসওয়ার্ড 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেছে, এখন আপনারা ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যামেরার লাইভ ভিউ চলে এসেছে। তো চলুন এবার দেখে নেই আপনারা সেটিং থেকে কোন কোন অপশনগুলোতে কাজ করবেন। এর জন্য শুরুতে আপনার ডান পাশ থেকে সেটিং অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে বেশ কিছু অপশন পাবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম, সিস্টেমের ভিতর বেশ কিছু অপশন আছে। প্রথমে হচ্ছে জেনারেল। তো মূলত আসলে জেনারেলের ভিতর আপনাদের তেমন কোনো কাজ নেই, জেনারেলের ভিতরে আপনাদের ফার্মওয়্যার রেগুলার আপডেট তথ্যগুলো পাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইউজার, আমার একটি ইউজার ক্রিয়েট করা আছে, আপনারা চাইলে আরও একাধিক ইউজার ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আপনারা তারপর দেখতে পাচ্ছেন টাইপ। তো আপনাদের অবশ্যই টাইম জোনটিতে কাজ করতে হবে, টাইম জোনটিতে এখানে ডিফল্ট +8 দেওয়া আছে। আপনারা যদি বাংলাদেশ থেকে হন তাহলে অবশ্যই +6 দিয়ে দিবেন, আর যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে আপনাদের দেশের টাইম জোনটি দিয়ে দিবেন। দিয়ে আপনারা চাইলে সিঙ্ক্রোনাইজ পিসি দিয়ে দিলে আপনার যে পিসিতে যে টাইমটি দেওয়া আছে সেই টাইমটি অটো সেট হয়ে যাবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে তাই আমি এখানে +6 টাইম জোনটি সিলেক্ট করে দিব। তো এখানে আপনারা এখানে স্ক্রল করলে নিচে পাবেন +6 টাইম জোনটি আমি সিলেক্ট করে দিলাম। এভাবে আপনারা আপনাদের কান্ট্রি টাইম জোনটি সিলেক্ট করেন। তো এরপর আপনারা ভিডিও অপশনটিতে যাবেন। ভিডিও অপশনে গেলে প্রথমেই আপনারা এখানে এনকোড মোড পাবেন। এনকোড মোড থেকে আপনারা এনকোড মোড চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে রেজুলেশন কম বেশি করে নিতে পারবেন এবং ফ্রেম রেটও কম বেশি করে নিতে পারবেন। তো আমার যে ক্যামেরাটি আমি কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি এনকোড দেওয়া আছে, অর্থাৎ 3টি স্ট্রিম আমি সেট করে নিতে পারবো। তো আপনারাও চাইলে 3টি স্ট্রিমে 3 রকমের রেজুলেশন দিয়ে ফ্রেম রেট দিয়ে সেট করে রাখতে পারেন।
তো এরপর যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, কোয়ালিটি বেসিক, কোয়ালিটি অ্যাডভান্স, আসলে এগুলোতে ওরকম টাইপের কোনো কাজ নেই। এগুলো থেকে আপনারা ব্রাইটনেস কম বেশি করে নিতে পারেন, ডে নাইট এগুলো করে নিতে পারেন। তো এগুলো নর্মালি ডিফল্ট যে সেট করা থাকে এটাই আসলেই পারফেক্ট ভাবে করা থাকে। তো আপনারা চাইলে ওয়েদারের কারণে এই সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আমার মূলত রেজুলেশন, ভিডিও এগুলার কাজ শেষ। তো এখন আমরা দেখবো নেটওয়ার্ক অপশনটি থেকে কিভাবে আপনারা আইপি চেঞ্জ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর এখানে আমার ক্যামেরার আইপিটি শো করতেছে। তো আপনারা এখান থেকে ক্যামেরার আইপি ইডিট করে দিলেই, সেভ দিলে আপনার ক্যামেরার আইপিটি চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি দেখবো মেনটেনেন্স থেকে। তো আপনারা মেনটেনেন্স থেকে মূলত ক্যামেরার ফার্মওয়্যার আপডেট কিভাবে করতে হয় এটি করতে পারবেন। আপনার ক্যামেরা যদি ফার্মওয়্যারটি ব্যাকডেটেড হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা ক্যামেরা আপডেট করে নিতে পারেন, চাইলে রিবুট দিয়ে দিতে পারেন, এবং কি এখান থেকে আপনি চাইলে ফ্যাক্টরি রিসেটও করে নিতে পারেন। তো এই ফ্যাক্টরি রিসেট, আপডেট টাইপের সকল কাজকর্ম আপনারা মেনটেনেন্স অপশন থেকে করে নিতে পারবেন। তো চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে সফটওয়্যার থেকে ক্যামেরার আইপি চেঞ্জ করবেন এবং এটিকে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তো এর জন্য এই সফটওয়্যারের আপনারা ক্যামেরাটা সিলেক্ট করার পর দেখবেন আপনার ডান পাশে ক্যামেরার আইপিটি শো করবে। তো এখানে আপনারা যে আইপিটি চেঞ্জ করতে চাচ্ছেন, নতুন করে যে আইপিটি দিতে চাচ্ছেন, এই আইপিটি লিখে দিবেন ডান পাশে। তো আমি আইপিটি দিয়ে দিলাম এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আপনার আইপিটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আইপি, নতুন আইপি এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো এখন আপনি রিফ্রেশ দিলেই আপনি আপনার আইপিটি চেঞ্জ করা আইপিটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্চ বারে অলরেডি এখন 0.100 আইপিটি চলে এসেছে। তো এইভাবে আপনাদের ক্যামেরার অতি সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে আইপি চেঞ্জ করতে পারবে। তো এখন দেখে নেই চলুন কিভাবে আপনারা এখান থেকে সেট ডিফল্ট অর্থাৎ ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এই ক্যামেরাগুলো। তো এর জন্য আপনারা শুরুতেই যে ক্যামেরাটি রিসেট করতে চাচ্ছেন, ডিফল্ট করতে চাচ্ছেন, ওই ক্যামেরাটি সিলেক্ট করে নেবেন। ক্যামেরাটি সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেট ডিফল্ট একটি অপশন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সেটের উপর ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আপডেট ফিনিশ দেখাচ্ছে, আমার ক্যামেরাটি রিসেট হয়ে গেছে। একটু সময় লাগবে কারণ ক্যামেরাটি যখন ফ্যাক্টরি রিসেট হয় তখন ক্যামেরাটি রিবুট নেয়। তো এই জন্য একটু সময় লাগতেছে, আমি রিফ্রেশ দিচ্ছি, আপনারা দেখতে পারবেন একটু সময়ের ভিতরে আমার ক্যামেরার যে ডিফল্ট আইপি সেট করা ছিল শুরুতে 0.200 ওই আইপিটি চলে আসবে। তো আমি আবার রিফ্রেশ দিলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার 0.200 আইপিটি চলে এসেছে, এর মানে আমার ক্যামেরাটি পুরোপুরিভাবে ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, ডিফল্ট সেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা সফটওয়্যার এবং ম্যানুয়ালি ক্যামেরা কনফিগার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন।